যুব সম্প্রদায়ের জন্য কি মেসেজ আল কোরআনে আল্লাহ তাআলা রেখেছেন। এখানে আমরা দেখি, আমরা বলেছি বিচ্ছিত বিকল্প শব্দ আরবিতে হচ্ছে ইনহিরাফ, আর এর শরঈ শব্দ হচ্ছে এর বিপরীত ইস্তিকামা। ইস্তিকামা, ইস্তিকামা মানে হচ্ছে সঠিক পথের উপরে, সঠিক সিরাতুল মুস্তাকিমের উপরে দৃঢ়পদ থাকা এবং সেখান থেকে আর কখনোই বিচ্যুত না হওয়া। আল কোরআনের মধ্যে আমরা অনেক সুরাতে দেখি আল্লাহ তাআলা যেমন বলছেন, ফাসতাকিম কামা উমিরতা ওয়ামান তাবা মাআকা ওয়ালা তাতগাউ ইন্নাহু বিমা তাআমালুনা বাসীর। তোমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে তুমি এবং তোমার সাথে যারা তওবা করেছে ইস্তিকামাত অর্জন করো এবং ওয়ালা তাতগাউ সীমা লঙ্ঘন করো না, মানে বিচ্যুত হইও না, ইস্তিকামাত ঠিক রাখো, এটাকে আঁকড়ে ধরে রাখো, ওয়ালা তাতগাউ এবং তোমরা সকলে সীমা লঙ্ঘন করো না, কারণ ইন্নাহু বিমা তাআমালুনা বাসীর, তোমরা যা কিছু করছো তা তিনি পর্যবেক্ষণ করছেন, দেখছেন শুধু না, অনেক সময় দেখেও দেখা যায় না, রাস্তায় হাঁটার সময় সব কিছুই দেখেন কিন্তু পর্যবেক্ষণ কি সব কিছু করেন? করেন না। তার মানে হচ্ছে দৃষ্টির সীমানার মধ্যে সব কিছুই আমাদের সত্যিকার অর্থে দেখা হয় না, বোঝা হয় না এবং উপলব্ধি করাও হয় না। এখানে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমল, এত লোকের আমল আমরা ধরতে পারি না কিন্তু আল্লাহ পর্যবেক্ষণ করেন এবং সেটাকে রেকর্ডও। আল্লাহ তাআলা তার নবীর ভাষায় উম্মাকে ইস্তিকামাতের উপর থাকার নির্দেশ দিয়েছেন অন্য আরেকটি আয়াতে। তিনি বলছেন, قل انما انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد فاستقيموا اليه واستغفروه وويل للمشركين। হে রাসূল, তুমি বলে দাও নিশ্চয়ই আমি তো তোমাদের মতোই একজন মানুষ, তবে আমার কাছে এই ওহি এবং প্রত্যাদেশ পাঠানো হয় যে সত্যিকার ইলাহ মাত্র একজনই, হক ইলাহ শুধুমাত্র একজনই, অতএব তোমরা তার অভিমুখী হয়ে ইস্তিকামাত অর্জন করো এবং তার কাছে ইস্তিগফার করো, আর ওয়াইলুল লিল মুশরিকিন ধ্বংস সেই সব লোকদের জন্য যারা শিরকের মধ্যে লিপ্ত হয়। আল্লাহ তাআলা যারা ইস্তিকামাত অর্জন করেছে, যে প্রজন্মের লোকেরা, যে মানুষেরা, যে মুসলিমরা, তাদের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদুন। অত্যন্ত মনোমুগ্ধকর কথা, হৃদয় জোড়ানো কথা, হার্টটাকে নরম করে দেওয়ার মতো কথা। আল্লাহ তাআলা এখানে বলছেন, নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, রব্বুন আল্লাহ, তুম্মা ইসতাকামু, তারপর এই বিশ্বাস, এই আকীদা এবং এই কথা, এই বক্তব্যের উপরে তারা ইস্তিকামাত অর্জন করে, তাদেরকে, তাদের উপর ফেরেশতারা নাজিল হতে থাকেন একটা সাদর সম্ভাষণ সহকারে, একটা সুন্দর বাণী নিয়ে, একটা সুন্দর ঘোষণা নিয়ে। সেই ঘোষণাটা অত্যন্ত মনোমুগ্ধকর ঘোষণা, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হইও না, ওয়া আবশিরু, তোমরা সুসংবাদ নাও, বিল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের তোমাদেরকে ওয়াদা এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এত বড় সুন্দর আহ্বান তরুণদেরকে পৌঁছানো হয়নি বোধহয়, অথবা তরুণরা পড়েনি,